আরাম প্রিয় বাচ্চা আমার, খাবে কিন্তু উঠবে না, ও শুয়ে শুয়েই খাবে, দেখো। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রীপর্ণাস ডায়েরি। আমি ঋতুপর্ণা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিনের সাথে আর নতুন একটা এনার্জির সাথে। তো আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, এক তো শরীর খুব ভালো ছিল না, কোনো রকম চলছিল আর কি, গড়িয়ে গড়িয়ে এখনও চলছে, থেবে থাকেনি। আর সকাল থেকে আমাদের এই সামনেই একটা বিয়েবাড়ি আছে, বামি প্যালেস, কি হচ্ছে আমি জানি না, এত আওয়াজ হচ্ছে, এত আওয়াজ, সকাল থেকে তো কানই চলে যাচ্ছিলো, কান মাথা ধরে গেল, আবার জানলা টানলা যে এখনও বন্ধ, তা তো এত আওয়াজ আসছে। তো এখন একটু কম আছে, তো ভাবলাম চলো তাহলে এখন থেকে ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। তো চলো দেখি কি করছি সন্ধ্যে থেকেই। সন্ধ্যেবেলা আমার প্রথম কাজ হচ্ছে রান্না করা, তো আমি ভাত আর ডাল করে নিয়েছি এখানে। আর এখানে আজকে আমি করব পটল বাটা, তো আমি এখানে পটল কেটে নিয়েছি, একটু রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি অর্ধেক, কেন ও বেশি ঝাল খায় না, তো অর্ধেকই দেবো। তো এটাকে প্রথমে আমি আগে বেটে নেবো। এবার আমি কড়াইতে একদম অল্প তেল দেবো, আর একটা শুকনো লঙ্কা, আর দেবো একটু কালো জিরে, ব্যাস ফোড়নে আমি এইটুকুই দেবো। আমার না এরকম বাটা খেতে খুব ভালো লাগে, যে কোনো জিনিসে, ঝিঙে বাটা হোক চাই পটল বাটা হোক, খেতে খুব ভালো লাগে। একটু যে ফোড়নটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি এবার পটল বাটাটা দেবো। এটা দেখতে লাগছে এতটা, যখন হবে তখন এইটুখানি হয়ে যায়। বাটাবুটিতে সেরকম মশলা টশলা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, তো আমি এখানে অল্প একটু চিনি দেব, একটুখানি লবণ দেব আর একটুখানি হলুদ দেব, ব্যাস। যে কোনো রকম বাটা খেতে যেরকম ভালো লাগে তেমনি করতে কিন্তু প্রচুর ধৈর্য লাগে, মানে আর সময়, প্রচুর সময়ও লাগে, একদম গ্যাস কমিয়ে করতে হয়, অল্প আছে। তো এটা করতে করতেই না আমার একটা কথা মনে পড়ে গেল, আমি যখনই ঘরে কোনো রকম কিছু বাটা করি আমার মনে পড়ে যায়। তো বিয়ের আগে তো ধরো আমি প্রচুর খেতাম, আমার বাড়িতে এটা হতো, আর বিয়ের পরে যেহেতু এখানে আমি আর ও, আমি ওকে অতটা চিনতামও না, জানতামও না কি খায় কি না খায়, কিচ্ছু জানতাম না। তো বিয়ের পরে যখন আমি প্রথম রান্না করি, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি ঝিঙে বাটা খাও, ঘর দেখলাম ঝিঙে রাখা রয়েছে, আমি ঝিঙে বাটা খাও, বললো না কখনো খাইনি, তবে শুনেছি যে ভালো খেতে, তুমি পারো? আমি বললাম হ্যাঁ আমি পারি, করবো? হ্যাঁ করো, খাবো। এবার আমি তো বিয়ের আগে বরাবর ঝাল খেয়ে এসেছি, আর আমার বাড়িতে সবসময় ঝালই হয়, ঝাল একটু তেল মশলা দিয়েই হতো, যে যাই হোক আমি ওরকমই করেছি যেরকম খেয়ে এসছি। এবারে খেতে বসে ওটা তো ভালো হয়েছে খেতে, আমি আমার মতো খেয়ে নিয়েছি, এবার পাশে তাকিয়ে দেখি কি ঝিঙে বাটাটা একদম সাইডে পড়ে আছে, একটুখানি খেয়েছে আর চোখ থেকে সমানে জল পড়ছে, নাক টানছে, এমনি করছে। আমি না তাকালাম, এমনি করে কি হয়েছে, বুঝছি কই কিছু না, না কিছু তো হয়েছে, কি হয়েছে বলো, কিছু না কিছু হয়নি। অনেক জোর করার পর তখন আমাকে বলছে যে আমি একদম ঝাল খাই না, আর ওটা না মারাত্মক ঝাল দিয়েছিলাম আমি, মানে আমি উয়া করছিলাম এরকম ঝালে, আমার ওরকমই ভালো লাগে খেতে, তো ওই জন্য খেতে পারছে না। আমাকে তখন বলছে না না সেটা তো আমাকে আগে বলবে যে তুমি ঝাল খাও না, আমি কি করে জানবো। তো সেই থেকে আমি যখনই বাটা করি আমার ওই দিনটার কথা মনে পড়ে যায়, আর তখনই মনে পড়ে যে না ঝাল বেশি দেওয়া যাবে না, একদম অল্প দিতে হবে, ওই জন্য আমি আজকেও একদম হাফ দিয়েছি লঙ্কা। এটা প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ হবে, তো ততক্ষণে আমি এখানে ভেন্ডি পাকোড়া করব, তো সেটা রেডি করে নিই। তো আমি প্রথমে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি, আর এখানে একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি। প্রথমে একটা বড় বাটিতে আমি একটুখানি আগে বেসন নিয়ে নেব, দেব সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য ধনে গুঁড়ো, একদম অল্প গরম মশলা গুঁড়ো, আর একটুখানি চাট মশালা। এটাকে আগে আমি ভালো করে মিশিয়ে নেব, প্রথমে আমি জল দেব না, এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ভেন্ডিগুলো দিয়ে দেব।
সাথে দেব এই আদা রসুন পেস্ট। আমি এখনো জল দেব না, আমি এটাকে আগে ভালো করে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা ভেন্ডিতে ভালো করে এই যে মশলাটা সেটা চলে যায়। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমার বাটাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা আমি বললাম না করব অতটা, কিন্তু হয়ে যাবে একটুখানি। আবার চলে এসেছি এটাতে, এটা খানিকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে দেব একটুখানি চাল গুঁড়ো। এবারে এর মধ্যে একটুখানি জল দেব। প্রথমে আমি জল দিইনি, এখন দিচ্ছি একদম অল্প, আগে মাখিয়ে নিই, তারপর যদি আবার লাগে একটুখানি তখন দেওয়া যাবে। তো আমার মনে হচ্ছে আর লাগবে না, দেখি। ব্যাস এটা হয়ে গেছে, এবার এটাকে ভাজতে হবে। এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে ভাজতে হবে। আমি প্রথমবারে এটা পুরো ভাজবো না, এটা এতটা মতো ভাজা হয়েছে, প্রায় 80% হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দেবো। সেমভাবে আমি বাকি যে কটা আছে সে কটাও আগে ভেজে নেব। আমি পুরোটা একবার ভেজে নিয়েছি, যতটা ভেন্ডি আমি মাখিয়েছিলাম। এবার এই পুরোটাকে আরেকবার আমি হাই ফ্লেমে ভেজে নেব। চলে আসো, কে খুলে দিল? এটা আমার, থ্যাংক ইউ। এটা আমার। হ্যাঁ, কে খুলে দিল? নবদা। ও, আজকে বাচ্চাগুলো আসেনি? এসেছে, সব ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখো, দাঁড়া, ওই দেখ, ও কালকে ওরকম করেছে। আরে ও কিরম করে তাকিয়ে আছে, ওকে একটা দাও। ওই যে ওই যে ওই যে পুচকুটা ছোটটা দাও, আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি, দাও। খেতে খেতে আরেকজন পুরো খেয়ে নেবে, ধরো। দু হাতে নিয়ে ধরতে হয়, এমনি করে দিতে হয়। যা, একটা ছোট ছোট পড়ে গেল। কোথায় পড়ে গেল? ওইখানে। তাহলে তো সবাই পাবে, নয় তো একজনকে দিয়ে আরেকজন বসে থাকবে। কত মজায় থাকে বলো তো এরা, এখন আসো তুমি। সারাদিন পর শুরু হয় দুজনের গল্প। দুজনে সারাদিন যা যা করেছি সেটা আগে দুজন দুজনকে বলেনি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, ভাত, ডাল, ভেন্ডির পকোড়া, মাছ ভাজা, আর ওদিকে পটল বাটা। এবার খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে দে, উঠে আমি বসে গেছি আমার কাজ নিয়ে। আর এই যে এখনো খাওয়া হয়নি, প্রত্যেক দিন লেট করে, আমি প্রত্যেক দিন ফার্স্ট হয়ে যাই। তো এখনো বসে বসে খাচ্ছে, ও খেয়েনি। তো চলো আমি তাড়াতাড়ি করে এটা বানিয়ে নিই। এখানে আমি প্রথমে জুয়েলারি বানানোর সব জিনিস নিয়ে নিয়েছি, পিচ বোর্ড কেটে নিয়েছি, কাপড় নিয়ে নিয়েছি, কিছু চামচ, ঝুমকো, চেন, জুট, আঠা, কড়ি, সিলভার বল, সব রকম জিনিস আগে একসাথে রেখে নিয়েছি। এইভাবে রেখে নিয়ে করলে না সুবিধা হয়, পরে আমাকে খুঁজতে হয় না বারবার কোথায় আছে কী আছে। আমি আগে সব রেডি করে নিই, তারপরে করি। তো প্রথমে পিচবোর্ডটার ওপরে ফেব্রিক গ্লু দিয়ে ভালো করে স্প্রেড করে ওর ওপরে কাপড়টা দিয়ে ব্যাক সাইডেও ভালো করে মুড়ে দেবো। এই একইভাবে
আরেকটা পার্টও আমি করে নেব। এই দুটো হয়ে গেছে। সেমভাবে ছোট যে পিচ বোর্ডগুলো আমি কেটে নিয়েছি ব্ল্যাক কালারের ফেব্রিক দিয়ে, ওই দুটোকেও সেমভাবে মুড়ে নেব। ছোট দুটোতে ফেব্রিক দেওয়া হয়ে গেছে। এর উপরে আমি এই আঠাটা ইউজ করছি, B6000। এর বদলে ডেনড্রাইটও ইউজ করা যায় বা ফেবিবন্ডও ইউজ করা যায়, সেটাও ভালো। এর উপরে এবার আমি এই আঠাটা ইউজ করে জুট দিয়ে পুরো রাউন্ড করে এটাকে কভার করব। দুটোই এভাবে আমি কভার করে নেব। তো এখানে আমার হয়ে গেছে। এখানে আমি এবার নিয়ে নিয়েছি চেন, চেন নিয়েছি চারটে বড় একই সাইজের আর দুটো নিয়েছি ছোট সেম সাইজের। তো এবারে জাম্প রিংয়ের সাহায্যে যে চামস্টার একদম মিডিল পোর্শন আছে সেখানে দুটো বল দিয়ে ছোট যে চেনটা আছে সেটা আমি অ্যাটাচ করে নেব। এবং এটার মাঝখানে আমি কটন বল দিলাম, আর কটন বলের একদম চেনের যে লাস্টের দিকটা সেখানেও একটা জাম্প রিংয়ের সাহায্যে আমি একটা ছোট ঝুমকো অ্যাড করছি। এটা কিছুটা এরকম লাগবে। সেমভাবে আমি আরেকটাও করে নেব। দুটো হয়ে গেছে। এবারে জাম্প রিংয়ের মধ্যে দুটো করে সিলভার বল দিয়ে যেখানে আমি ঝুমকোটা দিয়েছি তার পাশে যে দুটো জায়গা আছে চামসের সেইখানে দুটো দুটো করে দিয়ে দেব। এবারে একদম লাস্টের দিকে লম্বা যে চেনটা নিয়েছি সেই চেনটা আর সাথে একটা করে করি, এগুলো আমি জাম্প রিংয়ের সাহায্যেই অ্যাটাচ করেছি। তো এটা কিছুটা এরকম লাগছে। এরপর জুটের যে বেস্টটা আমি তৈরি করেছিলাম একটা নিডল দিয়ে সেটার মিডল বরাবর আমি দুটো ছিদ্র করে নিচ্ছি। সেটাতে জাম্প রিংয়ের সাহায্যে আমি ছোট যে দুটো স্টাড নিয়েছি ফ্লাওয়ার স্টাড, সেই স্টাড দুটো আমি অ্যাটাচ করে নেব। দুটোতে অ্যাটাচ করা হয়ে গেছে। এবারে আঠার সাহায্যে বড় যে বেস্টটা ফেব্রিক বেস্টটা এই বেস্টটার মিডল বরাবর আমি জুট বেস্টটাকে আটকে দেবো। অ্যান্ড লাস্ট এই যে চামসটা রেডি করেছিলাম সেই চামসটাও একইভাবে আটকে নেব। তো আমার ইয়াররিংস কমপ্লিট। এখন বাজে 1:45, এইমাত্র কানেরটা বানানো শেষ হলো। এই যে তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই ইয়াররিংসটা তোমাদের কীরকম লেগেছে। আর আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ 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 যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট। আর ওই যে আরেকজন এখনও ঘুমায়নি, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে কখন শুয়েছে। তো চলো, আমার খুব ঘুম পেয়ে গেছে। টাটা।